নমস্কার বন্ধুরা, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বাংলা টিউটোরিয়ালের তৃতীয় ভাগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ডিসিশন কন্ট্রোল সিস্টেম সম্পর্কে জানব। মানে কোনো একটা স্টেটমেন্টের এগেনস্টে, কোনো একটা রুলের এগেনস্টে, কোনো একটা নিয়মের এগেনস্টে কীভাবে আমরা ডিসিশনগুলোকে কন্ট্রোল করতে পারি সেই জিনিসগুলোকে শিখব। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ডিসিশন কন্ট্রোল করার জন্য আছে ইফ এলস। ইফ মানে যে কন্ডিশনটা আমরা দেবো, সেই কন্ডিশনটা যদি সত্যি হয়, ট্রু হয়, তাহলে সেই ইফ ব্লকের মধ্যে কোনো একটা স্টেটমেন্টকে রান করায়, আর যদি ট্রু না হয় তাহলে সেটা এলস ব্লকে চলে যায়। মানে বাংলায় যদি ভাবি তাহলে বাংলায় আসে যদি অথবা। তো আর দেরি না করে ডাইরেক্ট প্রোগ্রামিংয়ের মাধ্যমে দেখা যাক। আমরা আমাদের আইডি ওপেন করে ফেলেছি, এবার সেখান থেকে আমরা একটা এমটি ফাইল নিলাম, এমটি ফাইলটাকে সেভ করছি। সেভ করার জন্য এটার নাম দিলাম থ্রি আন্ডারস্কোর ইফ আন্ডারস্কোর এলস ডট সি। ফাইলটা সেভ হয়ে গেল। সর্বপ্রথমে প্রি প্রসেসর ডিরেক্টিভ বা হেডার ফাইলটাকে আমরা ইনক্লুড করে নিই। তারপর মেন ফাংশন, মেন ফাংশনের পর আমরা এখানে কোনো ডিসিশন যে চেক করবো, আমি যে এই প্রোগ্রামটা লিখছি এই প্রোগ্রামটাতে আমি একটা ভেরিয়েবল পাঁচের থেকে বড় কি না সেটাই চেক করব। যদি পাঁচের থেকে বড় হয় তো বলবো গ্রেটার দেন ফাইভ, আর যদি ছোট হয় তো লেস দেন ফাইভ। তো তার জন্য আমি একটা ভেরিয়েবল নিলাম এ, যেটা ইন্টিজার টাইপের। এই এর মধ্যে একটা ভ্যালু দিয়ে দিলাম। এবার ডিসিশনটা চেক করি। ইফ এলস এই ব্লকটা লেখার জন্য ইফ বলে একটা কিওয়ার্ড আছে, সে কিওয়ার্ডটা প্রথমে দিয়ে ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট ওপেনের মধ্যে যে কন্ডিশনটা আমরা চেক করতে চাই, মানে এইটার ক্ষেত্রে, এই প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে এ গ্রেটার দেন ফাইভ, যদি এ গ্রেটার দেন ফাইভ হয় তাহলে প্রিন্ট করবে নাম্বার ইজ গ্রেটার দেন ফাইভ, আর এলস পার্টের মধ্যে চলে যাবে যদি পাঁচের থেকে ছোট হয়, মানে যদি কন্ডিশন যেটা এ গ্রেটার দেন ফাইভ পাঁচের থেকে বড়, এই কন্ডিশনটা যদি ফলস হয় মানে ছোট হচ্ছে, তার মানে তাহলে চলে আসবে এলস পার্টে, এবং এলস পার্টে আমি সেটার জন্য প্রিন্ট করব নাম্বার ইজ লেস দেন ফাইভ। প্রোগ্রামটাকে সেভ করলাম। সেভ করার পর প্রোগ্রামটাকে আমি বিল্ড করছি। বিল্ড করার পর একটা ওয়ার্নিং দিয়েছে, ওয়ার্নিংটা দিয়েছে কারণ আমি রিটার্ন জিরো করিনি, এটা ভুলে গেছিলাম। এবার বিল্ড করি, এবার নো এরর নো ওয়ার্নিং, রান করলাম নাম্বার ইজ গ্রেটার দেন ফাইভ, কারণ আমি এর মধ্যে দশ দিয়েছিলাম, দশ পাঁচের থেকে বড়, তাই নাম্বার ইজ গ্রেটার দেন ফাইভ। আর যদি আমি ছোটো দিই, মানে এটাকে যদি দুই করে দিই, পর আবার বিল্ড অ্যান্ড রান করলাম, তো নাম্বার ইজ লেস দেন ফাইভ। তো এটা আমরা একটা স্ট্যাটিক ইনপুট নিয়ে তার উপর চেক করেছিলাম। এখন এই স্ট্যাটিক ইনপুটটাকে একটু প্রোগ্রামেটিক্যালি ডাইনামিক করা যাক, মানে ইউজার ইনপুট করবে এবং সেই অনুসারে নাম্বার বলবে। তো তার জন্য আগে একটা প্রিন্ট এফ করে আমি ইউজারকে বলছি এন্টার নাম্বার, ইউজারকে একটা বললাম, স্ক্যান এফ করছি আমাদের পার্সেন্ট ডি, যেটা এম পার্সন এর মধ্যে, এর মধ্যে ভ্যালুটা সেভ থাকবে, সেভ করছি।
এবার বিল্ড লাইন রান করলাম, আমাকে ইন্টারনেট নাম্বার দিতে বলেছে, 10 দিলাম, নাম্বার ইজ গ্রেটার দেন 5। আবার যদি রান করি, এবার আমি দিলাম 3, নাম্বার ইজ লেস দেন 5। তো এবার এটা আমার ডাইনামিক হয়ে গেল, মানে সেম প্রোগ্রাম যেটা স্ট্যাটিক ছিল ওটাকে আমি ডাইনামিক করে দিলাম। তো ইফ এলসের মাধ্যমে আমরা এইভাবে জিনিসকে, কোনো ডিসিশনকে চেক করতে পারি, ডিসিশন নিতে পারি। এখানে আরেকটা আমি ছোট্ট জিনিস দেখাই, এটা গ্রেটার দেন আছে, আমি চেক করছি এবার এ 5ই কি না। যদি এ 5 হয় তাহলে আমি এখানে লিখব ইকুয়াল টু 5, আর যদি 5 না হয় নট ইকুয়াল টু 5। সিম্পল। তো আমি এটা বিল্ড লাইন রান করলাম, এখন আমি 10 দিলাম তো দিচ্ছে নট ইকুয়াল টু 5, এখন আমি 5 দিলাম তো তখন আমাকে জানিয়ে দিল ইকুয়াল টু 5। এখানে মনে রাখার জিনিস এই যে এখানে যে ডাবল ইজ ইকুয়াল টু আছে যেটা রিলেশনাল অপারেটর, এখন ভুল করে যদি এটা একটা সিঙ্গেল ইকুয়াল টু পড়ে যায়, মানে এটা হলে গেলো অ্যাসাইনমেন্ট অপারেটর, তাহলে কখনোই জিনিসটা এলস ব্লকের মধ্যে যাবে না, সবসময় ওটা ইফ ব্লকের মধ্যে রান করবে। যেমন আমি এখন রান করছি, আমি 5 দিলাম তো ইকুয়াল টু 5 বলবেই, কিন্তু এবার আমি যদি 10 দিই তখনও কিন্তু ইকুয়াল টু 5 বলবে, কারণ এটা সিঙ্গেল ইজ ইকুয়াল টু অপারেটর, এটা সিঙ্গেল ইজ ইকুয়াল টু, এটা অ্যাসাইনমেন্ট অপারেটর, তো সবসময় এ কন্ডিশনটাকে ট্রুই রিটার্ন করবে, সেজন্য ইফ ব্লকের মধ্যেই ঘুরবে, এ কখনও এলস ব্লকের মধ্যে যাবে না। তো এটা গেল ইফ এবং এলস। এরপরে ইফ এলসের মধ্যে আরেকটা থাকে, সেটা হচ্ছে নেস্টেড ইফ এলস, মানে যদি ইফ এলসের মধ্যে আরেকটা ইফ এলস থাকে, সেটা থাকতেই পারে। একটা ছোট্ট প্রোগ্রামের মাধ্যমে সেটা আবার দেখে নিই। আমি একটা এবার এমটি ফাইল নিলাম, সেভ করে নিই। সেভ হয়ে গেল। এই প্রোগ্রামটাতে আমি একটা সময় নেব এবং সময়টার উপর বেস করে আমি গুড মর্নিং, গুড আফটারনুন এবং গুড নাইট জানাবো, মানে 24 ঘন্টা হিসেবে টাইম ফরম্যাট থাকবে। আমি একটা টাইম দিলাম, যদি দুপুর 12টার আগে হয়ে যায় তাহলে বলবো গুড মর্নিং, যদি 12টা থেকে সন্ধে 6টা মানে 18টার মধ্যে হয় তো বলবো গুড আফটারনুন, এবং 18টার পরে যদি থাকে 24 ঘন্টার মধ্যে তাহলে বলবো গুড নাইট, এবং কোনো সময় যদি 24-এর বেশি কোনো ইনপুট চলে আসে তো আমি তাকে জানিয়ে দেবো ইনভ্যালিড ইনপুট। তো এখানে আমার চারখানা কন্ডিশন আছে, দুটো কন্ডিশন নেই, যে একটা ইফ এলসে আমি কাজ করতে পারি, এখানে আমার চারখানা কন্ডিশন আছে। তো আমাকে একটা ইফের মধ্যে আরেকটা ইফকে লিখতে হবে, কীভাবে সেটা লিখব। তো শুরু করা যাক প্রোগ্রামটা, যে প্রথমে আমাদের হেডার ফাইলটাকে ইনক্লুড করে, তারপর ইন্ট মেন, তারপর একটা ইন্টিজার ভ্যালুকে ভেরিয়েবলকে ডিক্লেয়ার করলাম, প্রিন্ট এফ এর মাধ্যমে এন্টার টাইম ইন 24 রেস ফর মেট হলো সেমিকোলন, স্ক্যান এফ এর মাধ্যমে ডেটাটাকে এবার আমার ইফ স্টেটমেন্ট শুরু হচ্ছে। তো প্রথম ইফের মধ্যে আমি চেক করছি, এ যদি গ্রেটার দেন ইজগাল টু 12টা হয়, 12টার থেকে যদি ছোট অথবা সমান হয় তাহলে প্রিন্ট এফের মধ্যে বলবো
গুড মর্নিং। এবার এলস পার্ট ডিক্লেয়ার করলাম। এবার এই এলস পার্টের মধ্যে আমার এখনও তিনখানা ফরম্যাট পড়ে আছে, গুড আফটারনুন, গুড নাইট এবং ইনভ্যালিড টাইম বা ইনভ্যালিড ইনপুট। তো সেটার জন্য এর এলস পার্টের মধ্যে গিয়ে আমি আর একটা ইফ লিখছি, যে ইফের মধ্যে আমি দিচ্ছি যে এ যদি, মানে এবার এ 12টার থেকে ছোট হলে গুড মর্নিং, যদি বেশি হয় তাহলে এলস পার্টে চলে এলো। এবং এলস পার্টের মধ্যে এবার আমি চেক করছি, যদি এটা সন্ধে 6টা বা 18টার সাথে সমান বা তার কম হয় তাহলে আমি এই পার্টে এসে জানিয়ে দিলাম গুড আফটার নুন। এবার আমার পড়ে হাতে রইল দুখানা স্টেটমেন্ট, দুখানা ডিসিশন, একটা হলো গুড নাইট আর একটা হলো ইনভ্যালিড ইনপুট। তো সেটা এই এলসে এসে যদি আমি চেক করি, ইফ এ লেস দেন ইজ ইকুয়াল টু 24 তাহলে এখানে বললাম গুড নাইট সমান ইজ ইকুয়াল টু চেক করা হয়ে গেল। তার মানে এবার যে ইনপুটটা আমার এইখানে এসে ঢুকবে সেটা 24-এর থেকে বড়ই হবে, তো হলে সেটাকে আমি জানিয়ে দিলাম ইন ভ্যালিড ইনপুট। এই আমার প্রোগ্রাম লেখা শেষ, প্রোগ্রামটাকে রান করে দেখি। বিল্ড করলাম, সরি একটা ছোট্ট জিনিস মিসিং হয়ে গেছে যে জন্য এই ওয়ার্নিংটা এসছে, সেটা হলো আমি রিটার্ন কিছু করিনি, তো রিটার্ন 0 করে নিলাম। বিল্ড করলাম, 0 এরর, রান করলাম, 24 আওয়ার্স ইনপুটে টাইম চাইলো, তো আমি এবার দিলাম 10টা, যেটা গুড মর্নিং প্রিন্ট করা উচিত প্রিন্ট করলো। সেমভাবে সেমভাবে পরের ইনপুট আমি চেক করছি, যদি আমি দিই 14টা, মানে দুপুর 2টো, এটা প্রিন্ট করা উচিত আমার গুড আফটারনুন, আমার গুড আফটারনুন প্রিন্ট করলো। তাহলে এর পরের ইনপুটটায় যদি আমি চেক করি 20টা, সরি মানে রাত 8টা, তা আমাকে গুড নাইট প্রিন্ট করলো। এখন যদি আমি 30 দিয়ে দিই, 24 আওয়ার্স ফরম্যাটের মধ্যে থাকে না, সেটাকে আমায় ইনভ্যালিড ইনপুট হিসাবে জানিয়ে দিল। তো এইটা হলো আমার নেস্টেড ইফের উপর লেখা একটা প্রোগ্রাম। ঠিক নেস্টেড ইফের এই ফরম্যাটটা কে আরেকটু মডিফাই করে সিতে এসছে এলস ইফ, ইফ এলস ইফ বলে আরেকটি স্টেটমেন্ট, যেটার কাজ অনেকটা একই রকম, কিন্তু সেখানে এই ফরম্যাটটাকে, এই নেস্টেড ইফের ফরম্যাটটাকে একটু মডিফাই করা হয়েছে। সেটাকে দেখার জন্য আমি আরেক, মানে আমি এই প্রোগ্রামটাই লিখছি, এবার এটা নেস্টেড ইফে লিখেছি, এবার লিখবো এলস ইফ ফরম্যাটে। তো তার জন্য আরেকটা এমটি ফাইল আমি নিয়ে নিলাম, এমটি ফাইলটাকে সেভ করছি। এটার নাম দিয়ে দিলাম 2 ইফ এলস ইফ ডট সি হয়ে গেল। সেখানে একইভাবে আমি আমার হেডার ফাইলটাকে নিয়ে নিচ্ছি, ইফ
int main নিয়ে নিলাম, int a নিয়ে নিলাম, print আমি এক কাজ করলাম, আমার পুরনো প্রোগ্রাম থেকে এই দুটোকে কপি করে নিলাম, লাইনকে এই দুটো লাইন আমার কাছে কমন, যেখানে আমি ইনপুটটা নিচ্ছি। এবার নর্মাল যেরকম প্রথমবার ইফটা শুরু হয় সেরকমভাবেই ইফের এই স্টেটমেন্টের জায়গাটা শুরু হলো, যে এ লেস দ্যান ইজিক্যাল টু যদি 12 হয় তাহলে প্রিন্ট করবে গুড মর্নিং। এখানে আমি এলস লিখেছিলাম পুরোনো প্রোগ্রামটা গিয়ে দেখলে, এরপরে আমি এলস শুরু করেছিলাম, সেই এলসের জায়গায় এবার আমি লিখব এলস ইফ। মনে রাখার বিষয় এলস ইফ এই দুটো ওয়ার্ডের মধ্যে কিন্তু একটা স্পেস আছে। এবার এই এলস ইফ এই ফরম্যাটটার মধ্যে আমি এখানে কন্ডিশনটা লিখলাম, যেখানে এখানে আমি এটা আমার হবে গুড আফটারনুন, আমার আরেকটা এলস ইফ আসবে এখানে এ লেস দেন ইজ ইকুয়াল টু 24, প্রিন্ট এফ গুড নাইট, এবং আমার আর কোনো কন্ডিশন নেই, তো সবার শেষ স্টেটমেন্টটা চলে আসবে এলস, এলস হবে সবার শেষে। এলস ইফকে সবার শেষে লিখে ছেড়ে দিলে এরার চলে আসবে, সেই জন্য সবার স্টেট লাস্ট যে কন্ডিশনটা থাকবে, লাস্ট যে ডিসিশনটা থাকবে সেটা সবসময় এলসই দিতে হবে। তো আমার এখানে এলসের মধ্যে আসবে ইনভ্যালিড ইনপুট, এবং এখানে রিটার্ন জিরো। সিম্পল এই প্রোগ্রামটাকে এবার আমি সেভ করলাম, বিল্ড এবং রান করলাম, রান করে গেল, আমি একইভাবে ইনপুট দিয়ে দেখছি গুড মর্নিং বললো, ঠিক আছে 10 দিলে, 14 দিলে বলছে, আফটারনুন ঠিক আছে, 20 দিলে বলছে গুড নাইট ঠিক আছে, 30 দিলে বলছে ইনভ্যালিড ইনপুট ঠিক আছে। তো আমি এখানে যা খুশি দিতে পারি, আমি এখন যদি 18ই দিই তো গুড আফটারনুনই বলবে। তো নেস্টেড ইফ এবং এলস ইফ এই দুটো ফরম্যাট একই ফরম্যাট, খালি লেখা স্টাইলটা আলাদা। আর আর একটা প্রোগ্রামকে অনেক রকমভাবে লেখা যায়, এই প্রবলেমটাকে এই প্রোগ্রামের প্রবলেমটাকে আমি এইভাবেই লিখেছি, তার মানে এই নয় যে এটাই একটা মাত্র প্রসেস যেটাতে উত্তরটা মেলানো যায়। মেন টার্গেট উত্তরটা আসা, প্রোগ্রামটাকে সঠিকভাবে রান করা, সেটা যে কন্ডিশনেই আসুক না কেন, যেভাবেই আসুক না কেন, যে লজিকেই আসুক না কেন, সেটাই ইম্পর্টেন্ট। তো আমি এই লজিকে লিখেছি মানে এইটাই একটা লজিক এবং এইটাই একমাত্র কারেক্ট লজিক তা নয়, যে যে লজিকেই যে অ্যান্সারটা কারেক্ট অ্যান্সারটা বের করবে সেটাই ঠিক লজিক। তো আমি এই দুটো ফরম্যাটে আজকে ডিসিশন মেকিংটা কমপ্লিট করলাম, যেখানে তিনটে জিনিস আমরা শিখলাম, ইফ এলস কীভাবে করতে হয়, নেস্টেড ইফ কীভাবে লিখতে হয়, এবং ইফ এলস ইফ কীভাবে লিখতে হয়। যদিও নেস্টেড ইফ এবং ইফ এলস ইফ দুটোই এক, খালি লেখার ফরম্যাটটা আলাদা। তো এই ডিসিশনগুলোর উপর বেস করে যেরকম ছোট্ট মডিউল আমি টেস্ট দিই, সেরকম দুটো কোশ্চেন আজকে দিচ্ছি, সেগুলোর উত্তর নেক্সট টিউটোরিয়ালের আগে আমি সলভ করে দেবো, কিন্তু প্রত্যেকের চেষ্টাটা করা দরকার। দুটো কোশ্চেন হলো, একটা কোশ্চেন হলো রাইট আ সি প্রোগ্রাম উইচ টেক অ্যান ইন্টিজার নাম্বার
and find the number is odd or even. মানে আমি একটা নাম্বার ইনপুট নেব, সে নাম্বারটা চেক করে বলবে এটা অড নাম্বার না ইভেন নাম্বার। অড ইভেনের লজিকটা আই থিঙ্ক সবাই জানে যে দুই দিয়ে ডিভিশন গেলেই হচ্ছে ইভেন, না হলেই অড। তো এটা ইফ এলস দিয়ে ইজিলি হয়ে যাবে একটা প্রোগ্রাম। আর সেকেন্ড প্রোগ্রামটা হচ্ছে রাইট এ সি প্রোগ্রাম উইচ টেক আ স্টুডেন্টস নাম্বার ইন পার্সেন্টেজ অ্যান্ড ফাইন্ড দ্য স্টুডেন্ট is in the first division, second division, third division or fail. তো রুলটা এরকমই, মানে একটা স্টুডেন্টের নাম্বার নেওয়া হবে পার্সেন্টেজে এবং তার উপর বেস করে সে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন না ফেল করেছে সেটা বলা হবে। তো রুলটা এরকম যে 60-এর বেশি যদি পায় তো ফার্স্ট ডিভিশন, 60-60 বেশি যদি পায় ফার্স্ট ডিভিশন, 45-45 বেশি যদি পায় সেকেন্ড ডিভিশন, যেটা আবার 60-এর থেকে অবশ্যই কম হতে হবে, আর 45-34-এর মধ্যে থাকলে হবে থার্ড ডিভিশন, আর 34-এর কম হলে ফেল। এই সিম্পল লজিকের উপর একটা ইফ এলস এবং আরেকটা নেস্টেড ইফ বা এলস ইফ, এলস ইফ দিয়ে সলভ করা যাবে। তো আশা করি আজকের এই টিউটোরিয়ালটা সবাই বুঝতে পেরেছে এবং এই কোশ্চেনগুলো সবাই সলভ করবে। তো আজকের মতো এখানেই শেষ করছি, নমস্কার।